নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আরো একটা ভিডিওর সাথে। আজকে আমার মা কলকাতা থেকে এই যে পিৎজা বানানোর এই রুটিগুলো এনেছে। পিৎজা বানানোর রুটি এনেছে, এগুলো আমুলের এই যে চিজ এনেছে, আর এটা হচ্ছে কি পাতা জানি না, মোট পিৎজাতে দেয় এর নাম জানি না আমি। এগুলোকে কুচিয়ে নিয়েছি এক্ষুনি, আর পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি, আর আর এর মধ্যে রয়েছে যে সুইট কর্ন এটা, তারপরে এটা রেড ক্যাপসিকাম, আর সবুজটা তো পাইনি, এগুলো সেম পাতা। গন্ধটা কিন্তু খুব দারুণ। টমেটো সস এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। বাড়িতে আমরা এইভাবেই পিৎজা বানিয়ে থাকি। রেডি হয়ে গেল, দোকানের মতো ঠিক না, আমরা বাড়িতে এরকম ভাবে বানিয়ে খাই। এটা রেডি হয়নি কিন্তু এখনো, এটা জাস্ট ডেকোরেট করলাম, এরপরে ওইখানটায় হবে ঢাকা দিয়ে। তারপর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যারা নতুন রয়েছো তারা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।